ভারত এবং পাকিস্তান ক্ষেপণাস্ত্র শক্তিতে কে কোথায়, জন্মলগ্ন থেকে বিবাদ যা অব্যাহত আজও। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। তাতে মিলেছে পরমাণু হামলার হুমকিও, কিন্তু ক্ষেপণাস্ত্র শক্তিতে কে এগিয়ে ভারত না পাকিস্তান, দেখে নিন ছবিতে। ভারত অগ্নি পাঁচ এই ক্ষেপণাস্ত্র পাল্লা 5,000 থেকে 5,800 কিলোমিটার, 17 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 50 টনের এই ক্ষেপণাস্ত্র 1,050 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। এর আয়ত্তের মধ্যে রয়েছে পাকিস্তান, চীন এবং ইউরোপ। অগ্নি 4 মাঝারি দূরত্বের এই ক্ষেপণাস্ত্র 4,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। 17 টন ওজনের ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য 20 মিটার, 15,000 থেকে 25,000 টন ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম। অগ্নি 3 মাঝারি দূরত্বের এই ক্ষেপণাস্ত্র 3,500 থেকে 5,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 17 মিটার, 2,500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে সক্ষম। অগ্নি 2 2,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রমকারী এই ক্ষেপণাস্ত্রটি 21 মিটার লম্বা, ওজন 17 টন এবং 1,000 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। অগ্নি 1 1 টনের বেশি ওজনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম, 12 মিটার দৈর্ঘ্য এই ক্ষেপণাস্ত্র। ভার কিছুটা কমিয়ে এর পাল্লা বাড়িয়ে নেওয়া যায়। পাকিস্তান শাহিন-3 এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যমাত্রা 2,700 কিলোমিটার, পূর্ব পাকিস্তান থেকে ছোড়া হলে আন্দামান নিকোবর আঘাত হানতে পারবে, আর বালুচিস্তান থেকে ছোড়া হলে ইসরায়েলও আঘাত হানা যাবে। হাতক 6 শাহিন-2 17.5 মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্রের ওজন 25,000 কেজি, উচ্চ শক্তিসম্পন্ন বিস্ফোরক এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম। হাতব 5 ঘৌড়ি 15,850 কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য প্রায় 16 মিটার, 1,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, 700 কেজি ওজন বহনে সক্ষম। হাতব 4 শাহিন-1 12 মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্র 750 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, 35 কিলোটন ওজনের পরমাণু অস্ত্র এবং রাসায়নিক বিস্ফোরক বহনে সক্ষম। হাতব 7 বাবর এই ক্ষেপণাস্ত্রের ওজন 1,500 কেজি, দৈর্ঘ্য 6.2 মিটার, 400 থেকে 500 কেজি পর্যন্ত পরমাণু অস্ত্র বহনে সক্ষম, 350 থেকে 700 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।